চাষা মুদি এখন মসজিদের জায়গায় মন্দির করব। দেখেন গজব কারে কয়, ওর দেশে কি শুরু হয়েছে তাই দেখেন, ওরে নামাই এই সারব কথা বলো কেন জীবন ক্যাম্পাসে নেই কাম আসতে মুসলমানের পোলা 500 বছর যেখানে মসজিদ এ জায়গায় মন্দিরের পক্ষে রায় মেনে নিতে পারি না, জীবন দিতে হয় জীবন দিব, রক্ত দিতে হয় রক্ত দিব, তবু আল্লাহর ঘর তার জায়গায় থাকবো। এই প্রস্তাবে কে কে রাজি আছে সবাই আল্লাহকে দু হাত তুলে দেখায় নে। আমি চাই মাহফিলের মাঝখানে একটা আল্লাহর ওলি দাঁড়াবে, আমি একটা তাকবীর দেবো, এবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। মানে আমি টেস্ট করে দেখি কাগজ শক্তি বেশি, যারা বিয়া তো হেরা এখন আওয়াজ দিবেন, অবিবাহিত গুলো পরে, বিয়া তো আল্লাহরা ঠকবেন, যায় দেখবেন চাষি নাই। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছে রব্বাকা ফাকাব্বির, তাকবীর দেবা বলন্দ, কোরআনে তাকবীরের কথা আছে না নাই? যদি নাই থাকতো মাগরিবের সময় ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে কি কইয়া, ওই একজন মুখ দেখে বই রয়েছে যে তোমার হাউলে শালিয়েছি নাই বেড়া আলে বলে আমার চেহারা দেখাবে একসাথে বলেন কোরআনে তাকবীরের কথা আছে না নাই? ইশারের নামাজটা ইমামের পিছনে বলছেন কি সুবহানাল্লাহকে খাড়াইছে কি বলে দাঁড়াইছে তাকবীরে তাহরিম কি দিছে, এই শব্দটা আপনি জোরে দিবেন আল্লাহ জান্নাতটা বড় দিবেন। আগে বিয়ে তো আল্লাহর টেস্ট করি, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, কেমন কেমন যেন ভাব হয়ে গেল, সবাই বুঝে নাই। বিয়ে তো চাষা এবং ভাইরা, যদি অবিবাহিত কাছে ঠইগা যান গা সব জায়গায় ঠকবেন, কিন্তু জোরে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। বিয়ে তো অবিবাহিত রেডি হ, যদি ঠগস না জিনিস কেন ভালো ভাবি না, রেডি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। এ কি এই তাকবীরের সামনে আবার মন্দিরের পক্ষে আইন পাশ হতে পারে? এবার সবাই মিলে একটা আওয়াজ হবে বাবরি মসজিদের পক্ষে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা বাবরি মসজিদের শত্রুরা বিশ্ব নবীর শত্রুরা কোরআন হাদিস যেখানে ওলামায়ে কিরাম যেখানে পীর মশাইখ যেখানে নামাজীরা যেখানে বন্ডপীররা যেখানে গাঞ্জাখররা যেখানে বিড়িখররা যেখানে তোমার পাশে বসারে আল্লাহ আকবার জোরে কর না কেন, ওয়া চাইলে সব আল্লাহর নিয়ে যখন বিড়িখররা যেখানে আমরা নাই সেখানে, হালাকি খালি বিড়িখর না বাবা খর বয়ে রয়েছে, আজ থেকে ভালো হয়ে যা জোর কর মারহাবা, বাবা খাওয়া হালাল না হারাম, গাঞ্জা খাওয়া খাইতে খুব আরাম, ওরে ভাই ওর দেখ আপেল খায় কয় দোষ একটা একটু খা খাই এবার দেখছি না কয় ধরে বেড়া তোর গালে তানে কাম, হালাকে বিড়ি চাষা দেখেন নাই ওই পিছনে যে একটা লাস্টে যে ফিতে ঢুকু আছে না ওই ঢুকে আমি এটা কথা কন না কেন, একজনের গালে তার একজন ভিতরে দিয়ে টান, তাহলে বিরিয়ানি সেটি বিড়ির টেস্ট বেশি নাউজুবিল্লাহ কর না কেন, এই এ তুমি কই যাওয়ারে ধরো না নস করব না বইছে ডরে বইছে আমার স্ট্যাচু দিয়ে যাবি ভাই এত বড় সাহস তোর, তুই খালি উঠে দেখ তোর করি কি আমি আল্লাহ আকবার বলে বলেন তো আমার মাইক আপ ডাউন করে বেড়া চিক করে একটা দিয়ে গেছে কেমন ঠিক করেন আল্লাহ কবুল করুক আমিন বলেন, মাইকের কারণে মাহফিল নষ্ট হয়ে যায় কথা ঠিক না বেটে, একভাবে রাখেন মাইক এভাবেই থাকবে আর হাত দিবেন না, একসাথে বলেন তো
এই জমিনের মালিককে আল্লাহ আছে না বাবা? আমার নবীর যুগে যেমনি ছিল আমার আল্লাহ সেভাবে আছে না? কিন্তু আমার আল্লাহ আছে, কিন্তু তার শরীয়ত পরিবর্তন হয়েছে। ঈসা নবীর জামানায় যদি কোন নাপাকি কোন পায়খানা পোশাক কোন জামাই লাগতো, তাদের শরীয়ত ছিল একটু কেটে ফেলা লাগতো, ধোয়া যায় ছিল না, ওটা চলবে না। কত সতর্কতার সাহিত্য তারা ইবাদত করত। যদি রোজা রেখে কথা বলতো, রোজা ভেঙে যাইতো। আর আমরা রোজা রেখে সারাদিন দোকানে বইয়া গিবাদত করি, আর দোকানে বইয়া তসবিহ ভরি, আর কই ইফতার এসে যদি ফিরিজের পানি না দেয়, আজকে মুগির খাইছে আর মাইয়ের খাইছে, সব কটা পিঠা মাছকে দেয়। কথা কর না কেন? মানে ইফতারের আগে কাতি বাইসে ইফতার মতো হয়ে যায় কেন? আর মসজিদে যাওয়ার আগে যদি ইফতারি আহে বুড়ে আগে পাহাই পই থায়, কোনো পোলা ভান্ড হয় কিনা দেখবেন। এখন কিছু কিছু মসজিদ আছে বাচ্চা করে ঢোকা নিষেধ, মসজিদের সামনে লিখে দেয় বাচ্চা প্রবেশ নিষেধ। আগে শুনতাম বড় লোকের গেটের সামনে লেখা থাকতো কুত্তা হইতে সাবধান, কথা কর না কেন? এখন মসজিদের গেটে লিখে দেয় বাচ্চা হইতে সাবধান, ওইটা মনে হয় বাচ্চা ছিল না। হালাকে বাচ্চারা যেখানে আল্লাহর রহমত সেখানে। এই যে নাবালক বাচ্চাগুলো যারা আমাদের ওয়াজে আসছে, এদের খাতিরে আজকে আমি ইলিয়াস রহমান জিহাদের দোয়া কবুল হইব। বুঝেন, এই বাচ্চাগুলো অনেক ভালো, এই দেখেন কত সুন্দর তাকায় আছে। এই বাচ্চাগুলোর খাতিরে তোমার আমার খাওন ঠিক আছে, কারণ নবীরা যখন নিষ্পাপ, এই বাচ্চাগুলোর এরকম নিষ্পাপ। আমার নবী হাসান হোসেন রে গাড়ির ঘরে নিয়ে নামাজ পড়তো। শোনেন তাহলে একটা হাদিস, মারহাবা কর। হাসান পছন্দ করতেন কাঁচা খেজুর, শুকনা খেজুর, তামার যেটাকে বলা হয়। আর হোসেন পছন্দ করতেন কাঁচা খেজুর, দুইজনের চয়েস ছিল দুইটা। আমার বিশ্ব নবী এই জন্য পকেটের ভিতরে দুই পকেটে দুইজনের জন্য আলাদা আলাদা খেজুর রাখতেন। সাহাবিরা দুই কোয়ালিটির খেজুর দিতেন নবীরে, নাতি দুইটা এইবার দিব, কত ভালোবাসতেন আমার নবীরে। হঠাৎ করে আবু আনসারি এবং দাহিয়ে কলবে এটা দেখছে, অনুধাবন করতে পারছে যে আমার বিশ্ব নবী নাতি দুইটারে কত ভালোবাসে। নাতি দুইটারে বলে ফেলছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত পুরুষের জান্নাতের লিডার হলো হাসান হুসাইন। অবদান বিশ্ব নবীর পবিত্র জবান দিয়ে যখন এই হাদিস বের হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আমল করা শুরু করলেন হাসান হুসাইন রে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়ে যাবে, নবীকে যারা ভালোবেসে ফেলবে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহকে যারা ভালোবাসবে নিষ্পাপ হয়ে জান্নাত দেখে দুনিয়ার থেকে বিদায় নিবে। সাহাবের আমল শুরু করে দিলেন, দাহিয়ায় কলবি দুই পকেটে করে খেজুর নিয়ে আসতেছে, হাসানের হাতে শুকনা, হুসাইনের হাতে কাঁচা, এভাবে দিয়ে যাইতেছে গো বাবা। আপনাদের জানা আছে দাহিয়ায় কলবের সুরাতে জিব্রাইল 10 বার আসছে, যেই দাহিয়ায় কলবি ওই জামানায় তার ডিউটি ছিল জীবিত মেয়েদেরকে জিন্দা দাফন করে দিত। এত সুন্দর সুদর্শন পুরুষ ছিল দাহিয়ায় কলবি।